কমেন্টসটা পড়ে অনেকেই বলবে ছি কি নোংরা কমেন্টস, লজ্জা করে না এদের। আমারও লজ্জা করে, মানে কমেন্টসটা পড়ে নয়, যিনি এই ধরনের ব্যক্তিকে জন্ম দিয়েছেন তাদের কথা ভেবে লজ্জা লাগে। সত্যি সমাজে এরকম মানুষও আছে? এতদিন তো লোকে বলতো কাপুরুষ নপুংসক যেই মানুষেরা আছে তারা নাকি মেয়েদের কাপড় ধরে টানে, মেয়েদের কাপড় তুলে দেয়। তো এখন দেখছি কোনো মেয়েও ছাড়ছে না মেয়েদের কাপড় ধরে তুলে দেখবার জন্য। মানে যিনি কমেন্টস করেছেন তিনি তো একটা জন্মগত মনে হয় মেয়ে, সে কিনা আমার মায়ের কাপড় তুলে জানতে চাইছেন। মানে মানে শুধুমাত্র ধর্ষক ওই কাপুরুষগুলো নয়, এরকম মেয়েরাও আছে যারা ধর্ষক। যাই হোক, খুব লজ্জা লাগছে তাদের কথা ভেবে যারা ইনাকে জন্ম দিয়েছেন, সত্যি খুব লজ্জার বিষয়। আর আমি আপনি বললেন আমি নাকি কি একটা গালাগালি দিয়ে বললেন, তা আপনি খুব সতী, সেটা আপনার কমেন্টস পড়েই বোঝা যাচ্ছে আপনি ভীষণ সতী পরিবারের একজন সতীত্ব ব্যক্তিত্বের মানুষ, আপনার কমেন্টসেই বোঝা যাচ্ছে। যাই হোক, এই সমস্ত মেয়েদের থেকে পুরুষরা একটু বেঁচে থাকবেন, এই সমস্ত মেয়েরা হয়তো ফাঁসিও দেয়, খুঁজতে পারবেন। এই ধরনের কমেন্টস করা মেয়েরা মুখের ভাষা শুনেই বোঝা যাচ্ছে তারা কেমন প্রজাতির পরিবার থেকে উঠেছে। তারা কিন্তু পুরুষদেরকে ফাঁসাতে একটু ভয় পায় না, পুরুষদেরকে ফাঁসিয়ে দেয়, মিথ্যা কেশে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং এই মহিলাগুলোর জন্যই মহিলা জাতি নারী জাতির অপমান হয়। যাই হোক, সত্যি আমার ধারণাটা ভুল ছিল, বলতাম না যে মেয়ে মানে মমতাময়ী মাতৃত্বময়ী, না না, কিছু কিছু মেয়ে মমতাময়ী হয় না মাতৃত্বময়ী হয় না, মানে কি বলবো, সুশীলা মেয়ে মানেই একটুখানি মায়ের জাত, এগুলো হয় না। এদের কমেন্টস পড়লেই বোঝা যায় সব মেয়েরা এক হয় না, কিছু কিছু মেয়ে মানে এরকম অখাদ্য টাইপেরও হয় সমাজে। যাই হোক, লজ্জা সত্যি আরবার বারবার বলছি, লজ্জা এনার পরিবারের প্রতি আমার সত্যি খুব লজ্জা লাগছে যে কেমন ধরনের মানুষ একটা জন্ম দিয়েছে যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কাপড় তুলে উনি নাকি দেখতে চাইছেন। সত্যি দাদাভাই একটু বেঁচে থাকবেন এই ধরনের মেয়েদের থেকে, কারণ এই ধরনের মেয়েরাই কিন্তু আপনাদের ট্রেনে বাসে নোংরা কথা বলে বা অন্য কোনো কিছুর কি বলবো দোষ দিয়ে, মিথ্যে দোষ দিয়ে আপনাদেরকে ফাঁসায়। আর এই জন্য যে সমস্ত মেয়েরা আজকে সমাজে অবহেলিত হচ্ছে, যে সমস্ত মেয়েরা সত্যি সমাজে তাদের সাথে অন্যায় হচ্ছে, তারা কিনা সঠিক বিচার পায় না এই ধরনের মেয়েদের জন্য। কি বলবো, কি অখাদ্য মানে মানসিকতার মানুষ হলে লোকের নিজের কাপড় থাকতে অন্যের কাপড় ধরে টানে। উফ, টাটা।